হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের বিশ্বের ভাইরাল দশজন কিউট পিচ্ছে সেলিব্রিটি, হ্যাঁ কে কোন দেশে থাকে এবং কিভাবে ভাইরাল হলো, সকল কিছু বিস্তারিত জানাবো। তো বেশি কথা না, চলুন লাইক দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, প্রথমে রয়েছে আনাহিতা হাশমেজাদে, যে ইরানের কিউট বাচ্চা মেয়ে, হয়তো অনেকে ইতিমধ্যে তাকে চিনে গেছেন। হ্যাঁ, সে হলো ইনস্টাগ্রাম মডেল এন্ড অ্যাক্টর, তবে সে ভাইরাল হচ্ছে তার সুন্দর চেহারার জন্য। হ্যাঁ, তার কিউট সুন্দর হাসি মাখা ছবিগুলোর জন্য সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় সে, রীতিমতো সবাই তার উপর ক্রাশ খায়। তার এমন কিছু ছবি রয়েছে যা অনেকে জেনে না জেনে প্রোফাইল পিকচার দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এত কিউট মেয়ে আমি এই পর্যন্ত কমই দেখেছি। কি সুন্দর হাসি, কি সুন্দর চাহনি, আমাকে বারবার মুগ্ধ করে। সো তারপর সে বাহরাইনের অ্যাক্টর অ্যান্ড সিঙ্গার হালা আল তুর্ক। সে আরাবিয়ান বিখ্যাত অনেক গান গেয়েছেন, যেমন হেপি হেপি। এই গানের ভিউ রয়েছে অলমোস্ট 600 মিলিয়ন। তবে আমার কাছে ভালো লাগে 600 মিলিয়ন পাওয়া আরো একটি গান, আই লাভ ইউ মামা, বেস্ট লেগেছে। হ্যাঁ, তার এই গান শুনে তার প্রেমে পড়েছিলাম আমি, খুবই ভালো লাগতো তার এই গানটি। তখনকার সময় সে পিচে শিল্পী হিসেবে খুবই কিউট ছিল। আছে যে কিনা পিছে তো দেখো বলে ভাইরাল হয়েছে। হ্যাঁ, সে এই কথাগুলো বলেছিল তার চাচাকে। তার কিউট এসব কথা বলে সে রাতারাতি ভাইরাল হয়ে যায়। টেঙ্গে টেঙ্গে, র্যাঙ্গো টেঙ্গে টেঙ্গে হলো উগান্ডার একজন 11 বছর বয়সী টিকটক সেন্সেশন। সে বিখ্যাত ইউটিউবার এন্ড গেমার আইশু স্পিড সহ বিশ্বব্যাপী সুপারস্টারদের দৃষ্টি আকর্ষণ করেছেন। হ্যাঁ, র্যাঙ্গো ট্যাঙ্গের অদ্ভুত তার মুখের অঙ্গভঙ্গি তাকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা এনে দিয়েছে। তার মিলন মিলন লাইক পাওয়া ভিডিওগুলো দেখে তার মতো অনেকে করার চেষ্টা করেন। আর মানুষ চেষ্টা করবেই না কেন, যে সাদা মাথা ডান্স দিয়ে ভাইরাল হয়েছে। আর ভাইরালের এই যুগে কে ভাইরাল না হতে চায়? ইতিমধ্যে তার সাথে বিশ্বের বড় বড় সেলিব্রিটিরা কোলাপ করেছেন। এনএস এর প্রসি জেডেন স্মিথ, হয়তো অনেকেই তাকে দেখে চিনতে পেরেছেন। আবার নাও চিনতে পারেন, সে পিচ্ছে একটা থাকা অবস্থায় জ্যাকি চ্যানের সাথে দি ক্যারাতে কিট নামে 2010 সালে মুভি তৈরি করেছেন। উক্ত সেই মুভিতে জেডেন স্মিথ জ্যাকি চ্যানের কাছে ক্যারাতে শিখেন। উক্ত মুভিতে জ্যাকি চ্যান থাকেন ক্যারাতে মাস্টার। আর জ্যাকি চ্যানের কথা কি বলবো, সে ছিল আমাদের ছোটবেলার সুপার হিরো। অভিনয়ের পাশাপাশি জেডেন স্মিথ হলো আমেরিকান একজন র‍্যাপার। সে কিন্তু ছোটখাটো র‍্যাপার নয়, তার বৃহত্তর অনেক গান রয়েছে। হ্যাঁ, যেমন জাস্টিন বিবারের সাথে গানও গেয়েছেন। পাকিস্তানের সর্বকনিষ্ঠ ব্লগার মোহাম্মদ সিরাজ। সিরাজ গিলগিত বালতিস্তানের গাঞ্চে জেলা বসবাস করেন। তিনি তার চিত্রাকর্ষক ব্লগগুলোর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ হৃদয় করেছেন। যেখানে সে তার গ্রামে সৌন্দর্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রা তুলে ধরেন। এত অল্প বয়সে সে অনন্য মাত্রার ট্যালেন্ট দেখিয়ে যাচ্ছেন। এইরকম ভাবে সচরাচর কোনো শিক্ষিত মানুষ কথা বলতে পারে না।
ইতিমধ্যে 5 বছর বয়সী মোহাম্মদ শিরাজ এবং তার বোনকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তির জায়ান্ট গুগল আমন্ত্রণ জানিয়েছে আর আমন্ত্রণ জানাবেই না কেন কারণ সে এখন সাহসিকতার সাথে বিভিন্ন টিভি চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছেন কে খায় নাস্তে মে আজ আজ আসলে রুটি খায়া থা সে এখন দেশ বিদেশে বড় বড় ইউটিউবারদের সাথে কোলাবরেশন করছেন রীতিমতো তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা হুরহুর করে বাড়ছে বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা 1.1 মিলিয়ন যা দুই মাসে করেছেন যেটা আবার পাকিস্তানের জন্য অনন্য রেকর্ড এরপর হচ্ছে বাংলাদেশ বিশ্বের মাঝে বাংলাদেশে কাউকে যদি তুলে ধরতে হয় তাহলে আমি প্রথমে গলি বা রানাকে তুলে ধরবো হ্যাঁ তাকে কেন রাখবো না সে বাংলাদেশের মতো নতুন একজন শীর্ষ সেলিব্রিটি যে কিনা পজিটিভ ভাবে ভাইরাল হয়েছে বাংলাদেশে তার হ্যাটার্স কেউ আছে কিনা সন্দেহ আর থাকবেই বা কেন কারণ সে বড় ভাই তাবিব মাহমুদের সহযোগিতায় একের পর এক প্রতিবাদী গান গেয়েছেন এছাড়াও সমাজের বাস্তব বিষয়গুলো নিয়ে তারা চমৎকার গান তৈরি করেছেন সালমান খানের অত্যন্ত জনপ্রিয় সিনেমা বজরঙ্গি বাইজান যে সিনেমা থেকে জনপ্রিয়তা শিখরে পৌঁছেছিল এক ছোট্ট শিশু অভিনেত্রী হ্যাঁ তার নাম ছিল মুন্নি যদিও এটা ছিল তার চরিত্রের নাম কিন্তু এখন পর্যন্ত তিনি মুন্নি সাহেব বলিউডে এবং সব জায়গায় জনপ্রিয় হয়ে উঠেছেন মুন্নির অভিনয় দেখে বজরঙ্গি বাইজান ছবির দর্শকরা অনেকটাই মশলা হয়ে গেছিলেন আপনাদের জানিয়ে রাখা ভালো মুন্নির আসল নাম হারশালি মালহোত্রা এবং তিনি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তার মিউজিক এবং রিল ভিডিওর কারণে वैसे यार जो भी बोलो सोनी थे मैं हाँ और कभी कभी तो मैं बहुत ही ज्यादा सोनी लगी সালমান খানের বজরঙ্গি বাইজান ছবিটি জ্বর তুলেছিলেন বক্স অফিসে 7 বছরের সেই শত্রু মুন্নি তার অভিনয় এবং সুন্দর চেহারার জন্য সকলে ভালোবাসা পেয়েছিল এনিওয়েজ এরপর হচ্ছে কানাডিয়ান সিঙ্গার জাস্টিন বিবার অনেকে হয়তো কমেন্ট করতে পারেন এই তালিকা জাস্টিন বিবার কেন আমাকে আপনি বলেন তাকে কেন রাখবো না সে তো সেই ছোটবেলা থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আপনারা তার বেশ কিছু জনপ্রিয় গান শুনেছেন যেগুলো সে ছোট বয়সে গেয়েছেন হ্যাঁ জাস্টিন বিবার তখন ছিল কিউটের ডিব্বা তার থেকে ছোট এবং বড় বয়সী মেয়েরা তার উপর ক্রাশ খেয়েছে আপনি কি তার উপর কখনো ক্রাশ খেয়েছিলেন কমেন্টে জানাবেন এনিওয়েজ গাইস আজকের এই 10 জনের ভিতর আপনার কাছে কাকে বেশি ভালো লাগেছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না তো যাই হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অ্যান্ড হ্যাঁ ভালো রাখবেন আপনার চারপাশ